আমরা অনেক ভালো আছি। তো এখন অনেক বেজে গেছে, তাই ঘড়ির টাইমটা বলছি না। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। এই মহারানী ড্রয়িং করছিল, ভাবলাম আপনাদের দেখাবো। তো দেখানোর আগেই মহারানী এসে পড়েছে। তো চলুন ব্লগটা এখান থেকে শুরু করছি। সারাদিনটা কী কী করছি সেইগুলো আপনাদের সাথে শেয়ার করবো। রান্না বান্না চাপিয়ে দিয়েছি, আমি দিইনি কড়াতে তেল, কিন্তু দিয়ে দিয়েছি ঝিঙে। তো আজকে ঝিঙের রান্না হবে, আর কী কী হবে সেইগুলো আপনাদের দেখাবো আমি। আর আমার মেয়ে এখন ভিডিও করছে, আর আমি এখন তেল ঢালছি। তো এখানে আইসক্রিম নিয়ে এসেছে, আর তার সাথে আমুল দুধ নিয়ে এসেছে। এইগুলো আমার খাবার, আর আইসক্রিম একটাই নিয়ে এসেছে এই যে। আর তাউসবাবু যেহেতু তাউসবাবু রান্না নেই, তাউসবাবুকে দেওয়া হবে না এটা, তাই তো? তো দুধটা এখন খাবো না, এখন আইসক্রিমটাই খাবো। আর এই আইসক্রিমটা আমার হেভি লাগে, দারুণ ফেভারিট আমার। তো চলুন এই আইসক্রিমটা এখন আপাতত খাই। এই আইসক্রিমটা কাদের কাদের পছন্দ বলবেন, কারা কারা খেয়েছেন? খেয়েছেন তো অবশ্যই, কাদের কাদের পছন্দ আমার মতো তারা বলবেন। ওই লাগে এটা। হ্যাঁ, এখানে পেঁয়াজ কলি কাটা হয়েছে। পেঁয়াজ কলি দেখি কি রান্না করা যায়, তো সবই দেখাবো এক এক করে, এক এক করে দেখাবো আপনাদের। তেল দিয়ে দিয়েছি, আর এদিকে ধোঁয়া উড়ে যাচ্ছে, তার কারণ তেলটা প্রথমে দেওয়ার দরকার ছিল। আমি তেলটা মোটামুটি অনেকটা গরম হয়ে গেছে তখন দিয়েছি। আর এখানে আছে করলা, এই যে এই করলাটা ভাতে দেবো। আর এইখানটা করে হালকা করে একটুখানি মানে কি হয়েছিল, তো আমি সেই জন্য এইখানটা কেটে বাদ দিয়ে দিয়েছি। বাঁচাও সাধু বাবা। বন্ধুরা, আমি তাউসবাবুকে এখন ক্যামেরা করছি, তার কারণ হচ্ছে তাউসবাবু এখানে ক্যাচরা তুলবে, সেই জন্য আমি তাউসবাবুকে ক্যামেরা করছি। তো দেখুন বন্ধুরা, এইরকমভাবে ক্যাচরাগুলো তুলতে হয়, কোনো চুবড়ি ছাড়াই, কোনো জায়গা ছাড়াই, হাতেই হয়ে যাবে। যার এই গব্বর সিংয়ের মতো হাত আছে, তার অন্য কিছু জায়গা চাই না। তুলুন, তাড়াতাড়ি তুলুন। এই দেখুন তোলা হয়ে গেল, দেখলেন খালি তাউসবাবুর কারুকার্য। ছুটুন, এখানে আমাদের রান্না হচ্ছে। আর এই কড়াটাকে আমি পুড়িয়ে ফেলেছি, এই যে পেঁয়াজ পাতা ভাজতে ভাজতে আমি পুড়িয়ে ফেলেছি, জানেন তো। যাই হোক, আর এখানে তাউসবাবুকে কি বলে এটা নতুন ইয়ে করতে দিয়েছি, খেতে করতে দিয়েছি। মাঝিগুলো আমি উল্টে দিয়ে গেছি, আমি রান্নাটা করছিলাম, তাউসবাবু এখন এসে হাতে লাগালো। তো এবার আমি ঘরের কাজকর্ম করবো। আর এখানে রসুন ছাড়াচ্ছিলাম, রসুন ছাড়াতে গিয়ে আমার হাতে একটা রসুন চলে এসেছে। আর আমার মান্টু আবার ড্রয়িং করেছে, কই দেখা তো, ওই অত ড্রয়িং দেখাইনি, আমার ভিডিও বড় হয়ে যাবে। ও বসে বসে সেই সকাল থেকে ড্রয়িং করছিল। যাই হোক, আমি আর এদের পিছনে বেশি বক বক করবো না, কারণ আমার ঘরের কাজকর্ম বাকি আছে। তো এগুলো লাইট, বেসিন, রান্নাঘর, কিচেন, এইসব ড্রয়িং করেছে আমার মান্টু, কিন্তু চান করে চুলটা আঁচড়ায়নি। যা চান করে চুলটা আঁচড়ায়নি কি যা। বন্ধুরা, আমি এখন কাজকর্ম করবো, চলুন বেশি বক বক করছি না। তো আমার বাবুকে আজকে অন্য স্কুলে ড্রয়িং করতে নিয়ে গিয়েছিলাম, তো বাবু সেকেন্ড হয়েছে। এই দেখুন, এখানে ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ওয়ার্ক এইসব লেখা আছে। আর এই যে সেভেনে, বাবু সেভেনে পড়ে, আর ফার্স্টটা কেটে দিয়েছে, সেকেন্ড হয়েছে। এটা সার্টিফিকেট বাবু ড্রয়িংয়ের, এর আগে দুটো সার্টিফিকেট আছে তাই না? হ্যান্ড রাইটিংয়ের সার্টিফিকেট আছে, আর ড্রয়িংয়েরও এই যে সার্টিফিকেট, এইটা এখন রেখে দেবো। দুটো আছে ট্রফি, ওই যে ওখানে রাখা আছে, সেবারে দেখিয়েছিলাম আপনাদের। আর এবারে এই সার্টিফিকেট দিয়েছে, তো ওইগুলো দেখিয়েছি রে, ওইগুলো দেখিয়েছি, এই যে এইগুলো ড্রয়িংয়ের। বাবুরও আছে, আর একটা আছে এরকম ছোট সাইজ, ওইখানে রাখা আছে। তো যাই হোক, ওগুলো আপনাদের দেখিয়েছি, আর এই সার্টিফিকেটটা এবারে দিয়েছে, এই সার্টিফিকেটটাও এবারে রেখে দেবো, ওগুলো তুলে রাখ এবার। বন্ধুরা, আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাবান্নাটা অনেকক্ষণ আগে হয়েছে, তো সেই জন্য এই দেখুন হালকা শুকা শুকা হয়ে গেছে, বাট শুকা শুকা নয়, ভিতরে কিন্তু রসা রসা ভাব আছে। তো এটা হলো ঝিঙের সবজি। আর এখানে আমি যেহেতু কড়াটা হালকা করে একটুখানি পুড়িয়ে ফেলেছিলাম, তো সেই জন্য হালকা একটু কালো কালো হয়ে গেছে। এখানে হয়ে গেছে মাছের ঝাল,
আর এই দেখুন পেঁয়াজ কলি যে এনেছিলাম সেই পেঁয়াজ কলি ভাজা, আর আমি এইটা লুকিয়ে রেখেছি তার কারণ মান্টু না হলে টিভি দেখতে দেখতে মানে খেতে খেতে প্রায় এর অর্ধেক করে দিত, তো সেই জন্য। আর আমাদের ভাতের চালটা এবারে এমন হয়েছে মানে মাখো মাখো ভাত হয়ে যাচ্ছে, যতই মানে মাঝখানেরগুলো ঝড়ো ঝড়ো ভাত হচ্ছে আর এই ধারেরগুলো মানে মাখো মাখো হয়ে যাচ্ছে। এই দেখুন কেমন একটু ফ্যান ফ্যান ভাব আছে না, তো সেই জন্য আর কি খুলে রাখা হয়েছে এই ভাতের হাঁড়িটা। আর এইগুলো দেখুন একটু বেশ ঝড়ো ঝড়ো, কিন্তু এই ধারেরগুলো একটু মাখো মাখো, এই এই গায়েরগুলো মাখো মাখো হয়ে যাচ্ছে, মানে গা থেকে ফ্যানটা ঝরতে চাইছে না, তো সেই জন্য ভাতটা খুলে রেখে আর এইটা এরকম চাপা দিয়েছি। আর এখানে এই যে করলা ভাতে আর ভিতরে একটা আলু ভাতে আছে, তো করলা ভাতে আলু ভাতে মাখা হবে একটা কি দুটো আছে আর কি। আর এইখানে এই যে সবজি টবজি হয়ে গেছে, এবার খাবারটাও বাড়া হবে, আমার চানটানো হয়ে গেছে, তো আমার চানটানো হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করে নেবো। চুল এখনও আজড়াইনি, এবার চুলটাকে আজড়াবো, তো চলুন। মেয়েও এখনও চুল আজড়াইনি, মেয়েও চুল আজড়াবে, চুল আজড়াইনি আর কি, তুই চুল আজড়াইনি খেপি হয়ে আছে, মা যেমন খেপি মেয়েও খেপি, আর ও এখন আলু খাচ্ছে সবজির আলু। তো চলুন আমি এবার চুলটা আঁচড়ে নিই, হালকা করে একটু সিঁদুর পরে নিই, একটুখানি টিপ পরে নিই, একটু সাজুগুজু করে নিই, তো চেষ্টা হবে বেশি সাজুগুজু করতে পারি না, কি আর করবো বলুন। আমি চলুন সাজগোজ সাজগোজ বলতে একটু সিঁদুরে এইসব টিপ টিপ পরে। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন একটু নাস্তা খাওয়া হবে আমাদের, আর তাওসব এখানে বসে আছে। এই যে তাওসব এখন নাস্তা নিয়ে এসেছে, তাওসব চপ নিয়ে এসেছে, আর তাওসবের হাতে এখন লেগেছে এইখানটা করে লেগেছে বেচারা, ওই জন্য ওই রকম করে করে চলছে সারাক্ষণ। তো যাই হোক, তাওসব চপ নিয়ে এসেছে আপনাদের দেখাবো, আর তাওসব মুড়ি মাখবে বলে এখন রেডি হয়ে বসে আছে, আমি আপনাদের সাথে কথা বলছি বলে সেই জন্য এখনো মুড়ি মাখতে পারছে না আর কি। তো চলুন নাস্তাটা আর কি খাওয়া যাক। চপ নিয়ে এসেছে তাওসব, দুটো চপ নিয়ে এসেছে, আর এদি আর এখানে মাংস নিয়ে এসেছে। এই যে আজকে মাংস রান্না হবে সেই কারণে, তো মাংসটা এখন এখানে থাক আপাতত, আমরা এখন একটুখানি নাস্তা খেয়ে নেবো। আর এখানে এই যে দুপুরের সবজি ছিল সেই সবজিটাও নিয়ে চলে আসা হয়েছে, একবারে সবজি দিয়ে চপ দিয়ে আর কি মুড়ি মাখাটা হবে। ভালো টেস্ট হয়েছে চপটা, আলু পচা দিয়েছে না জোড়াটা, পচা আলুর জন্য সেন্ট পেলাম। হ্যাঁ গো, খুশবুটা সুন্দর, বাট আলুটা পচার টেস্ট পেলাম। বলুন ওরা খেয়ে দিতে করবে না, ও অত লোকের বিক্রি হচ্ছে, মার খেয়ে মরে যাবে, তো এক ঘা করে দিদি সারা মরে যাবো, ভুলে যাও। যাই হোক সবাই মিলে মারলাম, যতই যা হোক গণ কি গণ ধোলাই যাকে বাদে, গণ ধোলাই দিলে যত স্ট্রংই হোক আজকে মাংসটা একটু আলু দেওয়া হবে, তো সেই জন্য এখানে আলু পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, কষা কষাই হবে বাট একটু আলু দেওয়া হবে। আর এদিকে আমি আটাটাও মেখে নিয়েছি কারণ আজকে রুটি আর ওই মাংস রান্না হবে, আর আমি তো রান্না করছি না, তাওসব করছে, আমি খালি রুটিটা করব। তাওসব আজকে মাংসটা অন্য রকমের করছে, তো অন্য রকমের বলার কারণটা হলো তাওসব বলবে, বলো এবার, ওর আমার চোখে আলো লাগে। না আমার আজকে অন্য স্টাইল খেতে চেয়েছি, অন্য স্টাইলে রান্না করছে, কি কি দিয়ে কি কি করেছো বলো। তেজপাতা, দালচিনি, এলাচ, লবঙ্গ, তারপরে ওটা কি বলে তেল, নুন, হলুদ দিয়ে তারপরে মাংসটা ভেজে নিয়েছো, তাই তো? আজকে মাংসটা পেঁয়াজ এসব কিছু দেয়নি, ওই বলে দিলো যেগুলো দিয়েছে, কারি পাতা, তেজপাতা, কারি পাতা কই গো, ও কারি পাতা, তেজপাতা, লবঙ্গ, এলাচ, ও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, দেখতে পেয়েছি, নুন তেল এইসব দিয়ে মাংসটা প্রথমে ভেজে নিয়েছে, মানে জল ভার হচ্ছিল এতক্ষণ ধরে বলা, আমরা ওয়েট করছিলাম,
তো ভেজে নিয়ে তারপরে এবার নামিয়ে নেবে। এখানে খাবার নিয়ে বসে পড়েছি, যেহেতু আর কি রান্নাবান্না হয়ে গেছে আর 12টার সময় করে আমরা রাতের বেলা খেতে বসি। তো এখন ওই 12:05 হবে, সবাই প্রায় খেতে আরম্ভ করে দিয়েছে। আমি একটু আপনাদের সাথে শেয়ার করব বলে ওই একটু মানে ছবি ভিডিও তোলা হচ্ছে আর কি। তো রুটি দিয়ে মাংস কষা খেতে কিন্তু দারুণ লাগে। তো চলুন খাওয়া দাওয়া স্টার্ট করে দিই আর ভিডিওটা এখানেই শেষ করে দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের আর একটা নতুন ব্লগে। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন।